মালদায় চাঁচলে রাসায়নিক সারের কালোবাজারি রুখতে নড়ে চড়ে বসল কৃষি দপ্তর। দীর্ঘদিন ধরে রাসায়নিক সারের কালোবাজারি নিয়ে সরব হয়েছিলেন চাষীদের একাংশ। পরিপ্রেক্ষিতে নড়ে চড়ে বসল কৃষি দপ্তর। মজুত করে রাখা সারের গোডাউন খতিয়ে দেখলেন স্বয়ং মালদা জেলা উপকৃষি অধিকর্তা সৌমেন্দ্রনাথ দাস, চাঁচল মহকুমা কৃষি আধিকারিক অতীন মোদক, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোজিৎ নস্কর সহ কৃষি আধিকারিকেরা। এদিন চাঁচল এক নম্বর ব্লকের খড়বা পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি সারের দোকানের গোডাউনে অভিযান চালানো হয়। এর আগে চাঁচলে অভিযোগ উঠেছিল নির্ধারিত দামের থেকে বেশি দাম নেওয়া হচ্ছে রাসায়নিক সারের। কৃষি আধিকারিকেরা জানিয়েছেন যে সমস্ত সার ব্যবসায়ীরা সরকারি নিয়ম অনুযায়ী চলবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সারের সঠিক এমআরপি দামে কৃষকরা সার কিনতে পারেন, সেদিকেও আমরা লক্ষ্য রাখব। সারের কালোবাজারির অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন চাষিরা। কৃষি আধিকারিকের আশ্বাসের পর সঠিক এমআরপিতে কৃষকরা সার কিনতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।